1793 সালে লর্ড কর্নওয়ালিসের সময় থানা ব্যবস্থা প্রবর্তন করা হলে জলডুব বাজারে থানা প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পূর্বে 1940 সালে জলডুব থানা বিভক্ত করে বিয়ানীবাজার এবং বড়লেখা নামে দুটি থানা প্রতিষ্ঠা করা হয়। সেই থেকে পরিত্যক্ত জায়গায় পরিণত হয় সেই থানার ভবন এবং সেখানকার জমি। তবে সেই ঐতিহ্যবাহী স্থান আবারও নতুন রূপে সেজেছে লাউতা ইউনিয়ন বিট পুলিশিং কর্মকর্তার কার্যালয় হিসেবে। রবিবার বিকেলে নবনির্মিত সেই কার্যালয়ের উদ্বোধন করেছেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদুদ্দিন পিপিএম। এ সময় তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি বলেন, এখন পুলিশ জনবান্ধব, জনগণের বিপদে ন্যায়ের প্রতীক হিসেবে পাশে দাঁড়াচ্ছে পুলিশ। মানবিক হবে, মানুষের বিপদে একজন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আইন হিসাবে নিয়ে পুলিশ দাঁড়াবে, এটাই হবে আমাদের চেষ্টা এবং এটাই হবে আমাদের আকাঙ্ক্ষা। আমরা চাই জনগণের প্রত্যাশিত পুলিশ দেশে তৈরি হোক, মানুষের বিপদে ন্যায়ের প্রতীক হিসাবে যারা পুলিশ সমাজের প্রতিষ্ঠিত হয়। নতুন এই কার্যালয়ের কারণে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি এলাকার মানুষের দূরগুড়ায় বিট পুলিশিং সেবা পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন জেলা পুলিশের এই অভিভাবক। দূরদূরান্ত ইউনিয়ন পরিষদ থেকে, ইউনিয়নের এলাকা থেকে, গ্রামগঞ্জ থেকে মানুষজন থানায় যেতে অনেক কষ্ট, সময় ব্যয় হইত। এখন কিন্তু আপনার প্রত্যেকটা ইউনিয়নে যেহেতু আমরা বিট অফিস করেছি, ওখানের জন্য আমাদের নির্দিষ্ট অফিসার আছে, তার জন্য সরকারিভাবে বরাদ্দ কিন্তু সিম দেওয়া হয়েছে। অফিসার চেঞ্জ হয়ে যাবে কিন্তু ওই সিমটা থাকবে। এটার উদ্দেশ্য হচ্ছে একজন অফিসার চেঞ্জ হয়ে গেল, ওই এলাকার মানুষ যেন বুঝতে পারে যে তার এই দায়িত্বপ্রাপ্ত এলাকার অফিসারকে, উনি যেন তাৎক্ষণিকভাবে তাকে বিপদের সময় কাছে পায়। পুলিশের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বস্ততা রক্ষায় বিট পুলিশের জন্য নির্ধারিত মোবাইল নাম্বার চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে কর্মকর্তার বদলি হলেও মানুষের সেবার কোনো ব্যাঘাত ঘটবে না। আপনাদের এলাকাবাসীর সহযোগিতায় আমরা এখানে একটা ঘর করেছি বিট পুলিশে, এবং আমি বিশ্বাস করি এই জায়গাটা এখানে এই মানুষের কল্যাণের জন্য ব্যবহৃত হবে। এখানকার যে অফিস সেটা মানুষের কল্যাণের জন্য, মানুষকে আইনি সহায়তা দেওয়ার জন্য ব্যবহৃত হবে। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আশিস বিন হাসান, মোহাম্মদ মাহফুজ আফজাল, জাকির হোসেন, বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লল রায়, পুলিশ পরিদর্শক মেহেদি হাসান, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌসুদ্দিন, থানা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বিলাল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ইউপি সদস্য শামসুল হক, বিট কর্মকর্তা এসআই শাহ মোহাম্মদ হিমেল, সহকারী এএসআই মৃদুল দাস, স্থানীয় যুবক মাসুম আহমদ, ফয়সল আহমদ সহ অনেকে। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।